আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজ 3রা জুলাই, জুলাইয়ের আজকে তৃতীয় দিন। আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করব, আজকের করোনার আপডেট, ইমিগ্রেশনের অপারেসি এর আপডেট সংবাদ এবং লকডাউনের নতুন এসওপি, লকডাউনের অবস্থা কঠিন থেকে কঠিনতর আকার ধারণ করছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। এর আগে বলে রাখি, এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মানুষের যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিনের মতো আজকের আপডেট সংবাদটি জানতে পারে। তো প্রথমেই করোনার আপডেট দিয়ে শুরু করছি। আজ 3রা জুলাই, অর্থাৎ জুলাইয়ের 3 তারিখ, আজকে আজকে টোটাল আক্রান্ত সংখ্যা মানুষের 6,658 জন, 6,658 জন। তবে স্লাঙ্গোর স্টেটে আজকে কিন্তু অনেক বেশি, এটা আমার রেকর্ড, এর পূর্বে স্লাঙ্গোরে কখনো 3,000-এর উপরে যায় নাই, এটাই সর্বপ্রথম যে 3,000-এর উপরে অতিক্রম করেছে স্লাঙ্গোর স্টেটে, 3,047 জন। কুয়ালালামপুরে 616 জন, নিগার ইসমিলাঙে 699 জন, সারোয়াকে 361 জন, মালাক্কাতে 345 জন, জোহরে 414 জন। তো আমরা দেখতে পাচ্ছি যে স্লাঙ্গোর স্টেটে কিন্তু 1 জুন থেকে আজ 3রা জুলাই পর্যন্ত কোনোদিনই 2,000-এর নিচে আসে নাই, একদিন শুধুমাত্র 1400 আসছিল, বাদ বাকি গুলা কিন্তু 2,000, 2,500, 2,700 এরকম। তো আজকে এটাকে অতিক্রম করেছে 3,000। সেজন্য স্লাঙ্গোর স্টেটে যে সমস্ত ভাইয়েরা বসবাস করেন, বিশেষ করে পেতালিং জায়া, সুবাং জায়া, গোমবাগের কিছু এরিয়া, বাথুকেবের কিছু এরিয়া, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। সেজন্য স্লাঙ্গোর স্টেটকেই কিন্তু করোনার জন্য লকডাউন কঠোর থেকে কঠোর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কি কাঁটাতারের কিছু স্থানগুলোতে কাঁটাতারের বেড়া দিয়ে ওখানে আবদ্ধ করা হচ্ছে। পরবর্তীতে ওখানে সকলকেই করোনা টেস্ট করছে, পরবর্তীতে বৈধ অবৈধ এগুলোও কিন্তু টেস্ট করছে, চেক করছে তারা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, যেমনটি বলছিলাম যে ইমিগ্রেশনের অপারেসির আপডেট সংবাদ, অতি দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে যদিও এটা বলতেও খুব খারাপ লাগে, সমস্ত প্রবাসী বৈধ বৈধ যারা আছে তারাও আতঙ্কের মধ্যে আছে, যারা বৈধ আছে এরাও অপারিস্থিতিতে আতঙ্কের মধ্যে থাকে, কারণ বৈধদেরকে তো আটক করে, এখানে বসায়, এরপরে তাদেরকে চেক করে, এরপরে সেটা হয়। সেজন্য বৈধ অবৈধ সকলেই আতঙ্কে আছে এই অপারেসি নিয়ে। এমনিতেই কাজ নাই 2-3 মাস, এরপরে আবার অপারেসি। তো গতকালকে আপনাদেরকে শুনিয়েছিলাম যে 10টি স্থানে অপারেসি দিয়েছে, তো আজকের অপারেসির সংখ্যা একটু কম, তবে আজকে পেতালিং জায়ার বিভিন্ন স্থানে অপারেসি দিচ্ছে এবং কনস্ট্রাকশন সাইডে। তবে এরা বলছে যে অপারেসি যে সমস্ত স্থানগুলোতে যাওয়া হচ্ছে, দেখছে যে কনস্ট্রাকশন সাইডে অনেক কাপড় চোপড় আছে তাদের হোস্টেলগুলোতে, কিন্তু লোক নাই। অর্থাৎ আমাদের এই সতর্ক বাণীর কারণে, আমাদের এই বেশি বেশি প্রচারের কারণে বাংলাদেশি ভাইরা ইতিমধ্যে এই অপারেসির সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তারা চুপি চুপি করে এখানে সেখানে নির্জন স্থানে পলাতক অবস্থায় আছে। সেজন্য আজকের অপারেসিতে ওরকম ভাবে ধরা পড়েনি অত। তবে পুলিশ সদস্য তারা বলছেন যে হয়তো এরা মানে খোঁজ পেয়ে বা জানতে পেরে এরা এখান থেকে সরে পড়েছে, এই কথাই বলছেন। এবং অপারেসি আপনারা জানেন যে গতকালকে অধিকাংশ ফ্যাক্টরিতে হয়েছে, তবে আজকে এবং পরবর্তীতে কনস্ট্রাকশন সাইটগুলোতেও অপারেসি হবে, সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন এরিয়াতে যে সমস্ত ভাইরা কাজ করেন খুব সাবধানে থাকতে হবে। ওকে, যেমনটি বলছিলাম যে এই অপারেসি, এই অপারেসির কথাগুলো আমরা শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকের পেজে প্রচুর পরিমাণ শেয়ার করছিলাম, আমাদের এই ভিডিওগুলো দেখে, এই নিউজগুলো দেখে বর্তমানে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা টিভি চ্যানেলেও অপারেসির সংবাদগুলো এবং প্রবাসীদের দুঃখ কষ্টের সংবাদগুলো প্রচার করছে। এটার ভূমিকা আপনাদের আছে, সেজন্য আপনারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করার কারণেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা এই বিষয়গুলো নজরে আনে, এবং তারাও এখন আমরা দেখতে পাচ্ছি গতকালকে এবং আজকেও বেশ কয়েকটা বাংলাদেশি টিভি চ্যানেলে এই সংবাদগুলো প্রচার করছে যে অবৈধ প্রবাসীদের যে অপারেসি এবং লকডাউনের এই সংবাদ, এই লকডাউনের মধ্যে প্রবাসীরা কি কষ্টের মধ্যে আছে, এই কথাগুলো কিন্তু বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলে প্রচার করছে আলহামদুলিল্লাহ। তবে তাদেরকে রিকোয়েস্ট করব
এই সংবাদগুলো যেন এই সংবাদগুলোর সাথে সাথে যেন বাংলাদেশে বিমান চলাচলের কথা নিয়ে বেশি বেশি সংবাদ তৈরি করে টিভি চ্যানেলগুলো, যাতে করে বাংলাদেশ সরকার এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নজরে আসে, যাতে তারা এই বিষয়গুলো নিয়ে প্রবাসী ভাইদের এই দুঃখ কষ্ট নিয়ে এবং প্রবাসী ভাইরা যাতে সহজে দেশে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে যেন বাংলাদেশ সরকার দ্রুত একটা ফয়সালা ই করে এবং দ্রুত যেন বাংলাদেশের বিমান চলাচল আবার খুলে দেয়। এই জন্য টেলিভিশন চ্যানেল আলাদের কাছে আমরা আহ্বান করব এই সংবাদগুলো বেশি বেশি প্রচার করুন। প্রেমালোশন প্রবাসী বাংলাদেশ, যেমনটি বলছিলাম লকডাউনের এসওপি আপনাদের জ্ঞাতার্থে বলি, গতকালকে কিন্তু ঘোষণা দিয়েছে গত পরশু দিন যে আজকে থেকে অর্থাৎ 3রা জুলাই থেকে, জুলাইয়ের 3 তারিখ থেকে শুরু হবে মালয়েশিয়ায় কঠোর থেকে কঠোরতম লকডাউন। ওকে, সেক্ষেত্রে দেওয়া হয়েছে বেশ কিছু এসওপি, যেরকম যে পাশের বাড়িতেই পর্যন্ত যেতে পারবে না, বাহিরে যাওয়া তো দূরের কথা, রাস্তাঘাটে চলাফেরা তো দূরের কথা, পাশের বাড়িতেই যেতে নিষেধ করেছেন। যার যার বাসার সামনে গাছপালাতে আপনার বাগানের চর্চাগুলোকেও নিষেধ করে দিয়েছেন, কোনো কিছু করা যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না। সেজন্য 3 দিন সময় দিয়েছিল যে আপনারা কেনাকাটা, যার যা কেনাকাটা করা লাগে করে রাখুন। সেক্ষেত্রে একমাত্র ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া বাসার বাহিরে যাওয়া যাবে না, যদি এরকম যায় তাহলে কিন্তু মহাবিপদ। ওকে, এখন আপনারা জানেন বেশ কিছু এলাকাতে পুলিশ নিজ স্থানে থেকে হেলিকপ্টারের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে তারা বিভিন্ন স্থান পরিদর্শন করছে। আপনি জানবেন না, আপনার ওখানে পুলিশ নাই, কিন্তু মাথার উপর অনেক উপরে থেকে আপনার ওটা কিন্তু নজর দেওয়া হচ্ছে যে আপনার ওই স্থানগুলোর আশেপাশের মুভমেন্ট, লোকজনের চলাফেরা কিন্তু শনাক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমেও বিভিন্ন স্থান পরিদর্শন করছে যে এবং এই এলাকার লোকজন চলাফেরা করছে কিনা। সেক্ষেত্রে কিছু এলাকাকে, যেই সমস্ত এলাকাতে আক্রান্ত সংখ্যা বেশি, এরকম কয়েকটা এলাকা কিন্তু কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে আছে, কাঁটাতার ঘেরাও করে আর্মিতে এরকম ঘেরাও করেছে, ওই এলাকা থেকে একটা লোক বের হতে পারবে না, এবং তাদের কিছু ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছে এবং প্রত্যেককেই করোনা টেস্ট করা হচ্ছে, এবং তাদেরকে অবৈধ প্রবাসী এবং বৈধ প্রবাসী এরাও কিন্তু চেক করা হবে। সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত এলাকাতে যে সমস্ত প্রবাসীরা থাকবেন সাবধানতার সাথে থাকতে হবে। আপনাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই আপনাদের মালিকের সাথে, আপনাদের সুপারভাইজারের সাথে, যে যেখানে কাজ করেন তাদের সাথে সম্পর্ক রাখবেন এবং তাদের সাথে যোগাযোগ রাখবেন। ওকে, সেক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছি যে গত বছর, ঠিক গত বছরও কিন্তু আমাদের পেতালিং জায়গাতে, কুয়ালালামপুরে এবং কি বিভিন্ন জায়গাতে, পুডু এলাকাতে, পুডু প্লাজা এলাকাতে এরকম কাঁটাতার দিয়ে ঘেরাও করেছিলেন, এবং পরবর্তীতে সেখানে প্রত্যেকে করোনা টেস্ট করছে এবং যারা এরকম অবৈধ তাদের কিন্তু ধরে ক্যাম্পে নিয়ে গেছে। সেজন্য প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশিরা যে যেখানে আছেন খুব সাবধানের সাথে থাকবেন, অপারেসি যে কোনো সময় যে কোনো জায়গা হতে পারে, সাবধান থাকবেন। আর লকডাউনের কারণেও কিন্তু, লকডাউন এসওপি ভঙ্গ করার কারণে কিন্তু ভিসা থাকার সত্ত্বেও, ভিসা থাকার পরেও কিন্তু আপনাদের ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জরিমানা দেওয়ার সম্ভাবনা আছে। সেজন্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা সকলে সাবধানে থাকুন। হয়তো আরো আপডেট সংবাদ আপনাদের আগামীকালকে দিব ইনশাল্লাহ। এরপর আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে আমাদের এখানে কমেন্টস করেন, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও আমাদের আপডেট সংবাদগুলো জানতে পারে। এবং আপনাদের দুঃখ দুর্দশার কথা, আপনাদের হতাশার কথা আমাদের ফেসবুক গ্রুপ প্রবাসী কণ্ঠে পোস্ট করেন, আমরা ইনশাল্লাহ ওই সংবাদগুলো পর্যালোচনা করবো, আপনাদের দুঃখগুলো বা কিভাবে লাঘব করা যায়, বা আপনাদের এই সংবাদগুলো আমাদের কাছে আপডেট আসবে বা ভাইরাল হবে, এতে করে দেখা গেছে আপনার সমস্যা সমাধানের একটা সুরাহা আসতে পারে। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের মনের অনেক প্রশ্ন এর মধ্যে থেকে পেয়ে গেছেন, এরপর যদি কোনো জানা থাকে এখানে কমেন্টস করেন। আর আপনাদের কাছে আরো একবার রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও জানতে পারে যে মালয়েশিয়ান প্রবাসীরা কি কি সমস্যার মধ্যে আছে বা এদের সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।